হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি সজনে ডাঁটা রান্না করব। আর এই ডাঁটাটা আমার খুবই পছন্দের। এ খালা আমাকে ডাঁটা এনে দিছে, বলেন খালা কিছু। আর আমাদের খালা বেশ অনেকটা ডাঁটা আনছে। আমি এই সব ডাঁটাগুলো একসাথে রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। আমি আগে আমার মাকে দেখতাম যে মা ডাটা ফ্রিজে রাখতো না, না রেখে একটা কাপড় দিয়ে মুড়ায়ে, কাপড়টা ভিজায়ে মুড়ায়ে রেখে দিত। তো আমি তো ফ্রিজে রাখলাম, এখন আমি এগুলোকে কেটে ভালো করে ছিলে নিব। এই যে আমার ডাটাগুলো সব কাটা শেষ, এখন আমি রান্না বান্না শুরু করি, আপনারা দেখতে থাকুন। ডাটা রান্না করার জন্য আমি এখানে যা যা নিলাম সেগুলো হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা। আর আমার আগে থেকে রসুনটা বাটা আছে, রসুন বাটা দিব। এই তো প্যানে তেল দিয়ে দিলাম, আমি এর মধ্যে একটা পেঁয়াজ কেটে দিলাম, বাটার মধ্যেও কিছু পেঁয়াজ দিয়েছি, এর জন্য এখানে একটা পেঁয়াজ। আর আমি আজকে তরকারিটাই হচ্ছে কম মশলা দিয়ে রান্না করছি। পেঁয়াজটা আমি একদম লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে হচ্ছে ই দিয়ে দেবো, বাটা, যে বাটা মশলাটা রেডি করলাম ওটা দিয়ে দেবো। এখন হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এসে বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে কী কী দিচ্ছি আপনাদের তো আমি দেখাইছি, পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ, সরিষা আর হচ্ছে কাঁচামরিচ একসাথে বেটে নিস। আর আমি এখন বাটা মশলাটাকে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলা দেব। আমার মনে হয় কি মশলা এক এক করে দিয়ে ভাজলে বেশি ভালো হয়, জানি না কার কেমন মত, কিন্তু আমার মনে হয় তাই। আর এটা এখন আমি একটু পানি দিলাম সামান্য একটু, কারণ মশলাটা লেগে যাচ্ছে। এখন এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দেবো, খুব বেশি দিলাম না, অল্প দিলাম, কারণ কালারটা খুব বেশি চলে আসে। আর এক চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, এটা দিয়ে একটু আর একটু ভেজে নিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 4 চামচের 1 চামচ রসুন বাটা দিব। আমরা আসলে শুকনা মরিচের গুঁড়াটা খাই না, কাঁচামরিচটাই খাওয়া হয়। কাঁচামরিচ হয় বেটে দিই, নাই কেটে দিই, এইভাবেই খাওয়া হয়। ডাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, ডাটাটা
এখন এই ডাটার সিজন, তো এই সজনে ডাটাটা সবারই, আমার মনে হয় সবারই খুব পছন্দ, সবাই খেতে ভালোবাসে। খুব বেশি দিন এই এই ডাটার সিজনটা থাকে না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিব। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে এসে দেখি আমার কী অবস্থা ডাটার। হ্যাঁ, কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দেব। আমি আবার এখানে 10 মিনিট পর আসলাম, এখন দেখি আমার তরকারিটা কমপ্লিট। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমার সজনে ডাটা পাতলা ঝোলটা রান্না করা শেষ। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন।